প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে নবম দশম শ্রেণীর দশম অনুশীলনী অনুশীলনী দশের দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। তো এই পার্টে প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ, কেননা প্রতিটা অঙ্কে আসলে এই দুটো বিষয় নিয়ে আসলে অঙ্কগুলো করা হয়। তো উন্নতি কোণকে সংজ্ঞায়িত করলে এইভাবে বলা হয় যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। নর্মালি আমরা উন্নতি বলতে ইতিবাচক বিষয়কে বুঝি, যে একটা নিচু অবস্থান থেকে আসলে উপরের দিকে যাওয়া, এটাই উন্নতি। কিন্তু আমাদের এখানে একটু টার্মটা উল্টো হয়ে যায়, এই কারণে যে উন্নতি কোণগুলো সৃষ্টি হয় নিচে আর অবনতি কোণগুলো সৃষ্টি হয় উপরে। তো আমরা বিষয়টা কি আমরা আরও ডিটেলস দেখাবো তোমাদের। তো সংখ্যাগুলো আসলে অনেক সময় ক নাম্বারের সৃজনশীলে আসে, সেজন্য একটু মুখস্থ করতে হবে, কেননা অ্যাকুরেট বুঝে আসলে লেখাটা সম্ভব হয় না। কিন্তু অঙ্ক করতে গেলে জিনিসটা বুঝতে হবে, সেটাও একটা বিষয়, দুটোই দরকার। তো উন্নতি কোণে যেটা বলা হচ্ছে ভূতলের উপরের কোনো বিন্দু, আমরা এই চিত্রটা যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা ভূতল মাটি, হ্যাঁ, তার উপরের কোনো একটা বিন্দু, আমরা এটাকে যদি একটা ও বিন্দু নামকরণ করি আর এটাকে যদি পি দেই, তাহলে এই ভূতলের উপরের কোনো বিন্দু অর্থাৎ এইটা ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে আসলে ভূমির সমান্তরাল বলতে অনুভূমিক রেখাটাকেই বোঝা হয়। হ্যাঁ, তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু এই ভূমির সমান্তরাল সরলরেখার সাথে অর্থাৎ এই উপরের দিকে যে কোণটা সৃষ্টি করে, এটা আমরা আরও ডিটেলস দেখাবো। হ্যাঁ, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, যেটা পিওবি কোণ বা বিওপিও লেখা যায়। আর এটাকে আমরা আরও ডিটেলস যদি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চাই, তাহলে উন্নতি কোণের ক্ষেত্রে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে আমি ভূপৃষ্ঠে অর্থাৎ মাটিতে কোথাও একটা জায়গায় আছি। হ্যাঁ, এখানে আমার চোখ আছে, চোখ। একটা জিনিস মনে রাখতে হবে যে উন্নতি আর অবনতি কোণের ক্ষেত্রে আমার চোখ আর হলো একটা বস্তু, এই দুইটা কম্পেয়ার করতে হয়। তো কখনো আমার চোখটা নিচে থাকতে পারে অর্থাৎ আমি ভূপৃষ্ঠে আছি, এখান থেকে এখানে একটা পাখি বা প্লেন যেটাই হোক বা একটা বিল্ডিং এর শীর্ষবিন্দু হয়, হ্যাঁ, তো বিল্ডিংটা তখন আমরা এইভাবে খাড়া করে স্টেট করে দিই। তো এটা আমরা দিচ্ছি না, যাই হোক। তো এক্ষেত্রে আমরা এই যে ভূপৃষ্ঠে ছিলাম, এইখান থেকে আমার চোখ হচ্ছে যে উপরের কোনো একটা বস্তু, কোনো একটা গাছের শীর্ষবিন্দু, প্লেনের শীর্ষবিন্দু, একটা বিল্ডিং এর শীর্ষবিন্দু, হ্যাঁ, যেটাই আমরা এখান থেকে তাকাই না কেন আমার চোখটা কিন্তু এইখান থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে আমার নিচ থেকে ব্যাপারটা যে উপরের দিকে তাকাচ্ছি আমরা, তাহলে এটাকেই উন্নতি হিসেবে ধরা হয়। আবার সেক্ষেত্রে এই যে কোণটা সৃষ্টি হলো অর্থাৎ এখানে যদি আমরা নাম দেই যে পিওবি, তোমরা জানো যে যে বিন্দুতে কোণ হয় তাকে মাঝখানে রাখতে হয়, অর্থাৎ এটা পিওবি বা বিওপি লেখা যায়। হ্যাঁ, তো এই কোণটাই হচ্ছে আমাদের এখানে উন্নতি কোণ। তাহলে সংজ্ঞার সাথে অ্যাকুরেটভাবে অনেকে হয়তো মিলাতে পারো না, কিন্তু সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। অর্থাৎ এই ভূতলের একটা বিন্দু ছিল, হ্যাঁ, আমাদের হচ্ছে ও বিন্দুটা, এই ভূতলের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, তো এটাই হচ্ছে ভূমির সমান্তরাল সরল রেখা, যেহেতু ভূমিটা ধরো যে এরকম আছে, মানে এটাই ভূমির সমান্তরাল সরল রেখা, তার সাথে যে কোণ উৎপন্ন করে। এটা সংজ্ঞায়িত করলে আসলে ওইভাবে মুখস্থ করে লেখাটা উচিত, আর অঙ্ক করতে গেলে আমাদের বিষয়টা বোঝা উচিত যে যখন আমরা চোখটা নিচে রাখবো আর উপরের দিকে তাকাবো, তখন এই যে সৃষ্ট কোণটা নিচের বিন্দুতে এটাই হচ্ছে উন্নতি কোণ। তো এবার আমরা যদি এইখানে অবনতি কোণটা একটু দেখি, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। অবনতি কোণের ক্ষেত্রে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। যেমন ধরো এই চিত্রটাই আমরা যদি দেখি, হ্যাঁ, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, তাহলে এটাই ভূতলের একটা সমান্তরাল রেখা, তার উপরের দিকে করলে এই পাশে বসবো, আর নিচের বিন্দু হচ্ছে আমাদের এই যে নিচের অংশটা অর্থাৎ এই কিউ বিন্দুটা। তাহলে ভূতলের সমান্তরাল সরলরেখার নিচের কোনো বিন্দু, হ্যাঁ, এই ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ এই নিচের দিকে যে কোণটা হলো এটা অবনতি কোণ। তো সবসময় চিত্র তো আর এরকম হবে না, আমাদের এরকম চিত্রটাই বেশি ম্যাক্সিমাম দরকার হবে, তখন আমরা এই ব্যাপারটাই ভাববো যে আমরা আমার চোখ তখন থাকবে উপরে কোনো একটা বিন্দুতে, এখানে চোখ ধরো আমি একটা গাছের চূড়ায় উঠেছি অথবা একটা বিল্ডিংয়ের মাথায় উঠেছি, গাছের বা প্লেনের উপরে আছি, এই জায়গা থেকে আমি যদি এখন নিচের দিকে তাকাই, এটা আমার ছিল ভূমিটা, নিচের দিকের কোনো একটা বিন্দুকে এই জায়গায় আমি যদি তাকাই, তাহলে এটা হচ্ছে আমাদের এখন বস্তু। আর উন্নতি কোণের ক্ষেত্রে দেখো এইখানে চোখ ছিল আর এইটা ছিল আমাদের বস্তু, পি বিন্দুটা ছিল আমাদের কোনো একটা বস্তু। তো এখন উল্টো হয়ে গেল, চোখই আমার উপরে অর্থাৎ আমি এখন উপরে চলে গেছি,
হ্যাঁ, সেইখান থেকে আমি নিচের দিকে তাকাবো, তাহলে এটা ব্যাপারটাকে উপর থেকে নিচে আসলে এটাকে আমরা বলি অবনতি কোণ, মানে অবনতি হয়েছে। তো সেক্ষেত্রে এইখান থেকে আমরা যদি নিচের দিকের এই বস্তুটা দেখতে যাই, হ্যাঁ, তাহলে আমার চোখ এখন এই দিক থেকে আসছে। সেক্ষেত্রে এখন দুইটা সরলরেখা না হলে তো কোণ হয় না, আর এই কোণটা তো আসলে উন্নতি কোণে চলে যায়, হ্যাঁ, যার কারণে এইখানে এই ভূমির একটা সমান্তরাল সরলরেখা এইভাবে এঁকে নিতে হবে। সমান্তরাল মানে জানো তোমরা, এই দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বটা সমান হতে হয়। তো এক্ষেত্রে হচ্ছে যে এইখানে এই যে সমান্তরাল সরলরেখার সাথে এই চোখের যে আমার পয়েন্টটা ছিল, এইখানে যে সৃষ্ট কোণটা হলো, এটাকে আমরা বলি হচ্ছে অবনতি কোণ, অবনতি। তো এখানে একটা ভুল কনসেপশন আমাদের কাজ করে অঙ্ক করতে গেলে, সেটাও আমরা একটু বলি, যে অঙ্ক করতে গেলে আমাদের বিল্ডিং হোক, গাছ হোক, এরকম স্ট্রেট একটা সরলরেখা থাকে। তো এখানে যখনই অবনতি কোণ চাওয়া হয়, তখন আমরা দেখো এইভাবে ধরে আমরা এটুক জানি যে উন্নতি কোণটা নিচে সৃষ্টি হয়, অবনতি কোণটা উপরে সৃষ্টি হয়, এই কোণটাকে আমরা অবনতি বলে থাকি। এটা কিন্তু ভুল, কারণ অবনতি কোণ করতে গেলে তোমার এই ভূমির একটা সমান্তরাল সরলরেখা এখানে দরকার হবে, এবং সেই সমান্তরাল সরলরেখার সাথে এই যে সৃষ্ট কোণটা, আবার এটাও না যে এই লম্বটার সাথে যেটা হয়েছে এই সৃষ্ট কোণটা, এটাই হচ্ছে অবনতি কোণ। তো এই ভুল ভুল কনসেপশন কাজ করা যাবে না। আর এখানে সবচেয়ে আরও একটা বিষয় মনে রাখার আছে, সেটা হচ্ছে চোখ যেখানে থাকবে সেই বিন্দুতেই কোণ হবে, সেটা উন্নতি কোণ হলেও তাই হবে আর অবনতি কোণ হলেও তাই হবে। আর উন্নতি কোণটা মনে রাখতে হয় সৃষ্টি হয় নিচের দিকে, আর অবনতি কোণটা সৃষ্টি হয় উপরের দিকে। এই কিছু টার্ম জানলে আমাদের আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি বলবো যে অতি অনায়াসে করা যায়। আর এই উন্নতি কোণ আর অবনতি কোণের জাস্ট সংজ্ঞা দুটো তোমাদের স্পেশালি একটু মুখস্থ রাখতে হবে, কারণ তুমি পুরো বিষয়টা যদি বোঝো যে উন্নতি কোণ এইটা, আসলে গুছিয়ে লেখাটা কঠিন হয়ে যায়। যার কারণে উন্নতি কোণ বলতে আমরা এটা বুঝবো যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ, তাকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ হলে আমরা বলবো ভূতলের, এখানে জাস্ট ভূতলের পর সমান্তরাল সরল রেখাটা বলতে হবে, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। অর্থাৎ ভূতলের এই এই চিত্রটাতে ভালো বোঝা যায়, ভূতলের উপরের কোনো বিন্দু, অর্থাৎ এটা ভূতল ছিল, হ্যাঁ, তার উপরের বিন্দু ছিল পি, তাহলে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল সরলরেখা হিসেবে এটাকেই ধরতে হবে, হ্যাঁ, ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটি হলো উন্নতি কোণ। আর এখানে যেটা বলা হচ্ছে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের ভূতলের সমান্তরাল রেখা, যেটা এখানে আমরা এটাকে ভূতলের সমান্তরাল রেখা বলেছিলাম। তাহলে ভূতলের হচ্ছে যে সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, তাহলে এই এবির নিচের একটা বিন্দু কিউ, তাহলে ভূতলের সমান্তরাল সরলরেখার নিচের কোনো বিন্দু এই ভূতলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্টের টোটালি আলোচ্য বিষয়। আর এই এই চিত্রের মাধ্যমেই আমরা আসলে এই দশম অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করে থাকি। এর পরের পার্টে ইনশাল্লাহ আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব, এবং প্রতিটা অঙ্কেতে আমাদের এই উন্নতি আর অবনতি কোণের বিষয়টা প্রয়োজন হবে। আজকে পর্যন্তই ধন্যবাদ।